আমাদের সন্তানরা জন্মগ্রহণ করে নিষ্পাপ হয়ে ফিতরাতের উপরে ঈমানের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিসে আমরা জানি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে স্বভাব যতভাবে ভালো মানুষ হয়ে ইমানদার হয়ে দুনিয়াতে সে আসে কোন সন্তান মাদকাসক্ত হয়ে দুনিয়াতে আসে না নেশাগ্রস্ত হয়ে আসে না নেশায় অভ্যস্ত হয়ে কেউ আসে দুনিয়াতে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে নিষ্পাপ অবস্থায় নেক অবস্থায় ইমানদার অবস্থায় ইল্লা আন্নাবুহু ইউহাউদানিসিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি তবে তার মা বাবা তার পরিবেশ তার সমাজ তার রাষ্ট্র তার আশপাশ তার প্রতিবেশী তার বন্ধু-বান্ধব এরাই তাকে বিপথে পরিচালিত করে ঠিক না বেটি অতএব মাদককে নির্মূল করতে হলে মাদকাসক্তির ভয়াল থাবা থেকে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে একদিকে যেমন অভিভাবককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অপরদিকে আমরা যারা এই সমাজের অংশ সমাজে বসবাস করি এই সমাজে মাদকময় পরিবেশকে ধ্বংস করতে হবে তা না হলে কোনো অবস্থাতেই আমরা আমাদের জন্মগ্রহণ করা নিষ্পাপ শিশুদেরকে কোনো অবস্থাতেই গুনাহ থেকে মুক্ত রাখতে পারব না একটা ছোট এক্সাম্পল দেই মোবাইল ফোন আমরা যেগুলো ব্যবহার করি এগুলো সাধারণত দুই প্রকার কিছু মোবাইল ফোন আছে এগুলোকে আমরা বলি স্মার্টফোন ঠিক না বেটি স্মার্টফোনের ভিতরে কিছু আছে অ্যান্ড্রয়েড কিছু আছে আইফোন স্মার্টফোন আর কিছু মোবাইল আছে যে মোবাইলগুলো নরমাল সেট নোকিয়া 700 800 1000 টাকা দামের আছে না নেই এই দুই প্রকারের মোবাইলের মধ্যে পার্থক্য কি একটা মৌলিক পার্থক্য হলো কম দামের যে নরমাল সেট এই সেটের ভেতরে যা দেওয়ার ওই সেট যিনি আবিষ্কার করেছেন সব কিছু ওর মধ্যে দিয়ে দিছে নতুন কিছু সেখানে যোগ করা অথবা বিয়োগ করার কোনো সুযোগ নাই কি বলেন ছোট মোবাইলে ক্যালকুলেটর আছে না নাই ফোন বুক আছে না নাই গেম আছে না নাই যা যা দেওয়া আছে নতুন করে আরেকটা ক্যালকুলেটর ঢুকানো যাবে অন্য গেম ঢুকানো যাবে কোনো কিছু ডিলিট করা যাবে কিছু যাবে না এটা হলো নরমাল ফোন আর স্মার্টফোন যেটা এটার আবিষ্কার করার পরে এখানে বাই ডিফল্ট তেমন কিছু দেয় না সাধারণত আইফোনের কথা বেশি পরিষ্কার কিচ্ছু থাকে না ভিতরে ব্ল্যাঙ্ক শুধুমাত্র এখানে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থাকে সেখান থেকে দেখে দেখে যেই প্রোগ্রাম মনে চায় সেই প্রোগ্রাম সেট করা যায় ঠিক না বেটি কেউ যদি চায় যে প্লে স্টোর থেকে সে কোরআন ডাউনলোড করবে বা কোরআন ইনস্টল করবে এবং সেটা সেট করবে তার সেটে সুযোগ আছে না নাই কেউ যদি হিন্দি সিনেমার গান ডাউনলোড করতে চায় অথবা সেটাকে সেরকম কোনো অ্যাপকে ইনস্টল করতে চায় সেট করতে চায় তার সেটের ভিতরে মোবাইলের মধ্যে করতে পারবে কি পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ সৃষ্টি করেছেন এ মানুষ এবং অন্য সকল জীবজন্তুকে আমরা এই দুই প্রকার মোবাইলের সঙ্গে তুলনা করতে পারি যত প্রকার জীবজন্তু আছে হাঁস মুরগি গরু ছাগল থেকে নিয়ে সবগুলো হলো নরমাল সেটের মতো এখানে সবকিছু বিল্টিন বাই ডিফল্ট সবকিছু দেওয়া আছে নতুন কোনো কিছু যোগ করা অথবা বিয়োগ করার সুযোগ নেই কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো করে ফিতরাত দিয়ে দিয়েছেন শুধুমাত্র ঈমান আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে স্বভাবজাত ভালো মানসিকতা আছে আর কিচ্ছু নেই এরপরে মোবাইলের ব্যবহারকারী যেরকম তার সুবিধা মতো যেই ক্যালকুলেটরটা পছন্দ হয় ওইটা সে ইনস্টল করায় নেয় যে প্রোগ্রামটা তার কাছে ভালো লাগে সেই প্রোগ্রামটা ইনস্টল করায় নেয় ঠিক তেমনি ভাবে
মানুষ যখন জন্মগ্রহণ করে তার ভিতরে কিচ্ছু দেওয়া থাকে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক করে শুধুমাত্র মূল প্রোগ্রাম দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়ে দেন এরপরে তার ভিতরে ভালো হোক আর মন্দ হোক যত কিছু ঢোকানোর দরকার হয় এই সবগুলো ঢুকাই হলো ওই ব্যক্তিকে ওই মানুষটাকে যে ইউজ করে তার মা তার বাবা তার সমাজ তার বন্ধু-বান্ধব এবং তার সোসাইটি এইজন্য মানুষের সন্তান জন্মগ্রহণ করার সময় মাদকের নেশাগ্রস্ত অবস্থায় অভ্যাস নিয়ে জন্মগ্রহণ করে না কোরআনের হাফেজ হয়ে জন্মগ্রহণ করে না মানুষের সন্তান যখন দুনিয়াতে আসে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক অবস্থায় আসে বাই ডিফল্ট তার ভিতরে কিছু দেওয়া থাকে না যদি কোনো সমাজ কোনো সোসাইটি কোনো বন্ধু-বান্ধব কোনো মা-বাবা ওই সন্তানের ভিতরে ভালো প্রোগ্রাম ইনস্টল করে তাহলে সেটা ভালো সার্ভিস দিবে আর যদি খারাপ প্রোগ্রাম ইনস্টল করে তাহলে তা থেকে খারাপ সার্ভিস আসবে ঠিক না ভাই ঠিক মাদকতাকে এই সমাজ থেকে নির্মূল করবার জন্য সেজন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো মা-বাবা পরিবারে যদি কোনো মা-বাবা সঠিকভাবে তার সন্তানকে দিকনির্দেশনা নির্দেশনা দিয়ে থাকে যদি মা-বাবা সন্তানকে সঠিকভাবে গাইডলাইন করে থাকে তাহলে সেই সন্তান অন্তত কখনো বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা যত ছেলে বকে গেছে যত যুবক ভাইয়েরা আমাদের নষ্ট হয়েছে তাদের প্রত্যেকের নষ্ট হওয়ার পেছনে সবচেয়ে বড় দায় সবচেয়ে বড় দোষ সবচেয়ে বড় ত্রুটি হলো তার মা-বাবা কারণ মা-বাবাই তার ভেতরে হয় কোনো খারাপ কিছু ইনস্টল করেছে অথবা বাহির থেকে সে খারাপ কিছু গ্রহণ করেছে কিন্তু তারা সেখানে সাবধান ছিলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য নবী আলাইহিস সালাতুস সালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর ভিতরে মা-বাবার দায়িত্ব বলতে গিয়ে তাদের কথা বলতে গিয়ে বলেছেন প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে নিষ্পাপ হয়ে ফিতরাতের উপরে এই সন্তানকে সুপথের পথিক হোক আর বিপদগামী হোক উভয় পথে পরিচালিত করার পেছনে সবচেয়ে বড় দায় হলো তার মা এবং বাবা আমরা যারা অভিভাবক হয়েছি অথবা ভবিষ্যতে হব মনে রাখা উচিত আপনার সন্তান সে যদি রাস্তায় গিয়ে কোন রিকশাওয়ালাকে চড় থাপ্পড় মারে সে যদি কলেজে গিয়ে স্কুলে গিয়ে কোন দুর্বল মানুষের উপরে চড়াও হয় সে যদি সেখানে গিয়ে কোন খারাপ কাজ করে বসে কোন দুর্বলের উপরে বন্ধু-বান্ধব মিলে হামলে পড়ে মনে রাখবেন আপনি মসজিদে বসে সেজদা করতে করতে কপালে যদি সিলো লাগায় ফেলান আল্লাহর কাঠগড়ার আপনি আসামি হবেন আপনার ছেলে আপনার মেয়ের সমস্ত কুকর্মের দায়ভার আপনাকে বহন করতে হবে কারণ আপনার এই সন্তান হয় আপনার জান্নাত নয়তো আপনার জাহান্নাম আপনার সন্তান কোথায় যায় কার সাথে মিশে কার সাথে উঠা বসা করে তার অ্যাটিটিউড কি এটাকে মনিটর করা আপনার আমার দায়িত্ব আমরা সবাই জানি নবী আলাইহিস সালাম বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস মানুষ যখন মারা যায় তার সমস্ত নেক আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তবে তিনটি আমলের দুয়ার তার মৃত্যুর পরেও খোলা থাকে তার ভিতরে এক নম্বরের আমল হলো সাদাকাতুন জারিয়া এমন কোন ভালো কাজ যদি মানুষ শিখে যায় যে ভালো কাজের দ্বারা যুগ যুগ ধরে অনেক দিন পর্যন্ত অব্যাহত থাকবে অথবা এমন কোন জ্ঞান যদি রেখে যায় যেই জ্ঞানটা অন্য মানুষ তা থেকে উপকৃত হবে তাহলে এর সওয়াব তিনি কবরে শুয়ে পেতে থাকবেন আর তিন নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা যদি কোন নেক সন্তান কোন বাবা মা রেখে যেতে পারে সন্তানকে যদি আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যেতে পারে তাহলে এই সন্তান মা বাবার মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে তার জন্য যখন দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবাকে ওই সন্তানের দোয়ার বিনিময় এবং আজর এবং সওয়াব তার কবরে ওই অবস্থায় থাকা অবস্থা আল্লাহ তাআলা পাস করতে থাকবে অতএব যারা অভিভাবক আছেন অথবা ভবিষ্যতে অভিভাবক হবেন মনে রাখা উচিত এই দেশটাকে এই সমাজটাকে বসবাসযোগ্য করবার জন্য সর্বপ্রথম যেই অভিযানটা চালাতে হবে তা হলো নিজের ঘরের মধ্যে পরিবারের মধ্যে মুশকিলের বিষয় হলো আজ আমাদের মা বাবাদের হাতে সময় নেই সবাই ব্যস্ত ছেলে মেয়েকে নেশা থেকে বাঁচাবে যে মা বাবা সে মা বাবা নিজেই স্মার্টফোন টিভি টিভিতে আসক্ত ঠিক না ভাই ঠিক মায়েরও ফেসবুক আইডি আছে বাপেরও কি বলেন গ্রাম আর শহর নেই
সবাই এর ভিতরে আসক্ত ছেলে মেয়েকে দেখার সময় কারো কেন আমাদের সমাজ আজ নষ্টের দিকে ধাবিত হচ্ছে কেন সমাজের যুবক যুবতীরা আমাদের আমাদের আদরের সন্তানেরা কেন ধ্বংসের মুখে পা বাড়াচ্ছে সমস্যার মূল জায়গা হলো আমাদের বাসাবাড়ি কারণ বাবা মা জন্ম দেওয়ার পর মনে করে ভালো একটা স্কুলে ভর্তি করায় দিলাম দায়িত্ব শেষ সে কি মানুষ হচ্ছে নাকি পশু হচ্ছে সে কি স্কুলে তার সহকর্মীদের গায়ে হাত তোলে কিনা তাদেরকে মারে কিনা প্রহার করে কিনা সে মাদকে অভ্যস্ত হচ্ছে কিনা সে কোনো খারাপ সঙ্গীর সঙ্গে উঠা বসা করছে কিনা এগুলো মনিটর করা তো দূরের কথা বাসাবাড়িতে আজকাল ছেলে মেয়েরা মা বাবা থেকে কোনো সময় পর্যন্ত পায় না মনে রাখা উচিত আমাদের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় আছে সবচেয়ে বড় বিনিয়োগের জায়গা হলো আমাদের সন্তানেরা এই সন্তানরাই হয় আমাদের জাহান্নামে নিয়ে যাবে নতুবা আমাদের আখেরাতে সওয়াব পাস করবে আমাদের মৃত্যুর পরেও সদকায়ে জারিয়ার মতো স্থায়ী সওয়াবের মাধ্যম হবে যদি এই সন্তানদেরকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে পরিচিত করে দিয়ে দিতে পারি যদি এই সন্তানদেরকে আমরা এই কোরআনের আলোয় আলোকিত করতে পারি এই সন্তান চোখের পানি ফেলবে